আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রবনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিনের একটি মজাদার রেসিপি রান্না করব। এই সয়াবিনের রান্নাটি আপনারা যদি একবার খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। আর রান্নাটি বানানো এতটাই সহজ যে আপনারা যে কোনো সময়ে এটা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে গরম জলে সয়াবিনগুলো ভিজতে দিলাম। সয়াবিনটা 5 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। তো 5 মিনিট পরে এখানে আমি সয়াবিনটা নিয়ে নিচ্ছি, জল দিয়ে ভালোভাবে ধুয়ে চিপে আমি এখানে সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো আপনারা চাইলে আলাদা আলাদাও বেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1টা ধনে পাতা, দিয়ে দিচ্ছি টমেটো, আর এখানে দিয়ে দিচ্ছি 5-6টা মতো লবঙ্গ, 3টে দারুচিনি, 1টা এলাচ থেতো করে, আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলটা আমি 50 গ্রাম মতো ব্যবহার করছি। এবার এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মশলাটা সয়াবিনের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব সয়াবিনগুলোতে মশলাগুলো লেগে যায়। এবার আমি হাতটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট পরে আমি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছেন অনেকটা জল বের হয়ে এসেছে। তো আমি এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন, জলটা প্রায় মরে গেছে। তো এবার আমি আবারও সয়াবিনটা ভালোভাবে নেড়ে নেব। এবার আমি সয়াবিনটাকে ভালোভাবে কষে নেব। সয়াবিনটা কিন্তু ভালোভাবে কষে নিতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধটা থেকে যাবে। তো সয়াবিনটা প্রায় আমার কষা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। জলটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে স্বাদটা থাকবে না। তো এবার আমি ভালোভাবে নেড়ে নেব। সয়াবিনটা এবার 7-8 মিনিট মতো ফুটতে দিতে হবে। তো 7-8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই মরে গেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। তো রান্নাটা আমাদের প্রায় রেডি। রান্নাটা আমাদের হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো এবার আমরা সার্ভ করে নেব। সয়াবিনের এই মজাদার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।